নমস্কার বন্ধুরা, এনআর অগ্রবর্তীতে সকলকে স্বাগত জানাই। তো ভিডিওটি দেখছেন আজকে সমলয় মেলা দু হাজার একুশ বাইশে সমলয় মেলা শুভ উদ্বোধন এখানে হচ্ছে। তো বন্ধুরা সঙ্গে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মহিলাদের যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর তরফ থেকে এখানে সরকারিভাবে যে মেলাগুলো হয়, যেমন সবনা মেলা, মেলা, জঙ্গল পাহাড় মেলা, বিভিন্ন টাইপের যে মেলাগুলো এখানে পালিত হয়, এখানে কিন্তু আপনারা যদি বাড়ির যে মহিলাদের গোষ্ঠী বই করা থাকে সেই থেকে ধর্ম হিসাবে পালিত হয়। সেইখানে কিন্তু গোষ্ঠী থেকে আপনাদের পঞ্চায়েতের থেকে যে গোষ্ঠী থাকে সেই দল, অন্যান্য যে দলগুলো হয় সেই দলের যে গোষ্ঠী সেই বই থাকলেই শুধুমাত্র তারা কিন্তু এখানে স্বনির্ভর গোষ্ঠীর দল থেকে আপনারা কিন্তু এখানে এইভাবে এই মেলায় মেলায় কিন্তু স্টল দিতে পারবে। এইখানে সেই স্বনির্ভর গোষ্ঠীর দল সেই দলের থেকে আমাদের এখানে দেওয়া হয়েছে স্টল, অর্থাৎ আমার যে ওয়াইফ মিসেস গোষ্ঠী পৌরসভার গোষ্ঠীর দলের বই আছে সেই দলের মাধ্যমে এইখানে কিন্তু সরকারি যে জায়গা অর্থাৎ মেলা চলছে এখানে সেইখানে কিন্তু এখানে ডাক পড়েছে ধূপকারি স্টল দেওয়ার জন্য। অর্থাৎ এখানে স্বনির্ভর হয়ে নিজেকে স্বাবলম্বী করে তোলার জন্য যে উপায় বা যে পদ্ধতিতে আপনারা স্বাবলম্বী হচ্ছেন সেটার উপর বিজনেস যদি থাকে সেই বিজনেসের যে নমুনা, অর্থাৎ এইখানে যে আপনারা যে হাতে যেগুলো তৈরি করছেন সেই সমস্ত জিনিসপত্র এখানে বিক্রির জন্য স্টল এইভাবে কিন্তু দিতে পারবেন বন্ধুরা। থেকে সবলে আমার যে পৌরসভা যে গোষ্ঠীর দল সেই গোষ্ঠীর দল থেকে এখানে দেওয়া হয়েছে আর কি মনস্কামনা গোষ্ঠী। তো আমাদের এখানে মনস্কামনা গোষ্ঠীর তরফ থেকে এখানে দেওয়া হচ্ছে আমার মিসেসের যে গোষ্ঠীর যে দল আছে মনস্কামনা গোষ্ঠী সেই তরফ থেকে এইখানে ধূপকাঠি আমাদের যে এনআর আগরবাতি বিজনেস অর্থাৎ ধূপকাঠির যে ব্যবসা আছে সেই গোষ্ঠীর দলের তরফ থেকে এইখানে বসার জন্য আমাদেরকে পারমিশন দিয়েছে এবং যার জন্যই এনআর আগরবাতির তরফ থেকে এখানে স্টল দিয়েছে আমরা। তো আপনারাও কিন্তু যদি আপনাদের যে বাড়ির যে মহিলাদের যদি কোনো গোষ্ঠীর দলের যে বই থাকে তবে কিন্তু আপনারা যে সমস্ত জায়গায় সরকারি যে মেলাগুলো অনুষ্ঠান করা হয় সেইখানে কিন্তু আপনারা সেই যে পঞ্চায়েত বা গ্রামাঞ্চলে পঞ্চায়েত অফিসে হোক বা শহরাঞ্চলে পৌরসভা বা মিউনিসিপ্যালিটির অফিসে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করে একটা অ্যাপ্লিকেশন প্রেয়ার করতে হবে অফিসে যে আমি আমার এই গোষ্ঠীর দলের তরফ থেকে আমি আমার এই বিজনেস আছে অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর দলের তরফ থেকে আমার এই ব্যবসা কুটিরশিল্প এটা এই যে আমার যে প্রোডাক্টগুলো সেখানে এগুলো নিয়ে আমি বিক্রি করার জন্য একটা কাউন্টার দেওয়ার জন্য অনুমতি চাই। এইভাবে একটা অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে জমা করতে হবে মিউনিসিপ্যালিটি হোক বা পঞ্চায়েত হোক, এবং জমা করার পরে আপনাদের পারমিশন দেওয়া হবে। পারমিশন দিলে তবে কিন্তু আপনারা এখানে আপনাদের এখানে অনুমতি দেওয়া হয়। তো আপনাদেরকে এখানে কোনো পয়সা পে করতে হবে না, যেহেতু সরকারি মেলা এগুলো, সরকারি মেলাতে কাউকে পয়সা দিতে হয় না, স্টল ভাড়া হোক বা লাইট ভাড়া হোক যেটাই হোক সব ফ্রিতে আপনারা পাবেন সরকারি তরফ থেকে। তো যার জন্য আপনাদের কিছু না, শুধুমাত্র আপনাদের যে নিজস্ব যে প্রোডাক্টগুলো তৈরি করছেন এখন ধূপবাতি হোক বা অন্য অন্য কুটির শিল্প হিসাবে যেগুলো আপনারা যে সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বর্তমানে, তো সেই ব্যবসার যে জিনিসপত্রগুলো অর্থাৎ প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা এই মেলাতে মেলাতে কাউন্টার আপনারা দিয়ে কিন্তু যে এইখানে জিনিসগুলোকে বিক্রি করতে পারবেন।
এক কথা বিক্রিও হবে, দ্বিতীয়ত প্রচারও হবে। আপনার যে কোম্পানি, আপনার যে ব্র্যান্ড, সবাই আপনাকে চিনবে, এবং যার জন্যই কিন্তু এই প্রচারের উদ্দেশ্যে কিন্তু কাউন্টার দেওয়া এবং কিছুটা হলেও এখান থেকে সেল হয়। যাই হোক বন্ধুরা, সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের যে এনআর আগরবাতির যে কোম্পানি অর্থাৎ ধূপকাঠির যে কোম্পানি, সেটা কিন্তু আগামী মার্চ মাস পর্যন্ত, 2023 সালের মার্চ মাস পর্যন্ত এইভাবেই কিন্তু সব জায়গাতে প্রচার চলবে এবং বিভিন্ন জায়গাতে কাউন্টার হবে, মেলাতে হোক বা হাটে হোক বা কোনো বড় একটা অনুষ্ঠান চত্বরে হোক। তো এইভাবে কিন্তু আমাদের এই মার্চ মাসে 2023 সালের মার্চ মাস পর্যন্ত কিন্তু সরাসরি কিন্তু ঘোরাঘুটি এই মাসটা চলবে প্রচার। তো এই মাস প্রচার কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের প্রচার আর হবে না, শুধুমাত্র যদি স্পেশালি কোনো অর্ডার আসে, কোনো অফিসিয়ালভাবে সরকারি জায়গা থেকে হোক বা বেসরকারি কোনো সংস্থা থেকে হোক অর্ডার আসলে কাউন্টার দেওয়ার জন্য কোনো অনুমতি যদি কেউ দেয় বা আমাদেরকে ডাকে, তবেই কিন্তু সেই সমস্ত জায়গাতে আমরা গিয়ে জল দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। তো এইভাবে আপনারা করতে পারবেন ঘরে বসে যে সমস্ত প্রোডাক্ট আপনারা নিয়ে কাজ করছেন, আপনারা নিজে নিজে যে সেই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন কুটির শিল্প হিসাবে স্বাবলম্বী হওয়ার জন্য, স্বনির্ভর হওয়ার জন্য। বাড়িতে যে দিদিরা আছেন, বোনেরা আছেন, তাদের নিশ্চয়ই কোনো বই আছে গোষ্ঠীর দিল, তো গোষ্ঠীর যে বই থাকে তবে কিন্তু আপনারা কিন্তু এই সরকারি জায়গাগুলোতে কিন্তু যে সমস্ত জায়গায় মেলা হচ্ছে বা চলছে সেইখানে কিন্তু আপনারা আবেদন করে এই স্টল দেওয়ার জন্য আবেদন করতে পারেন, এবং স্টল দিয়ে কিছুটা হলেও আপনার পয়সাও রোজগার হবে এবং এর থেকে সবচেয়ে বড় ব্যাপার প্রচারটা আপনার হয়ে যাবে। অর্থাৎ আপনার যদি কোনো ব্র্যান্ড করেন, ব্র্যান্ডের নাম এখানে দেখুন পদ্মশ্রী দেখাচ্ছে, আমার নিজস্ব ব্র্যান্ড আছে পদ্মশ্রী। প্যাকেটের গেট আপ দেখুন, এখানে পাতা প্যাকেট, অর্থাৎ এখানে যে প্যাকেটগুলো করা হয়েছে এর ভিতরে 10 টাকার প্যাকেট এটা, এবং এইখানে কিন্তু মিনিমাম 24 কানা করে কাঠি দিয়েছি আমি, এবং ফুল ডিপিং সেন্টেড করে একদম, যাতে কাস্টমার ফিডব্যাক আমাদের দেয়। তো আমার যে সমস্ত এর আগেও যে সমস্ত প্রচারে করেছি আমি, সেই সমস্ত প্রচারে কিন্তু ফিডব্যাক আমি ভালো পেয়েছি, রেজাল্ট ভালো এবং সেন্টের পরিমাণ খুবই বেটার, বেস্ট কোয়ালিটি দিয়েছি এবং ফিডব্যাক ভালো আসছে। এটা ধুনাকাঠি প্যাকিং হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে 200 গ্রামের প্যাকেট এবং 250 গ্রামের প্যাকেট করা হচ্ছে ধুনাকাঠি, যেটা আপনারা 10 টাকায় অনেকে কেনে, 10 টাকায় 28 কাঠি বা 25 কাঠি 22 কাঠি, সেটা কিন্তু আমরা এইখানে দিচ্ছি 250 গ্রামের প্যাকেট বা 200 গ্রামের প্যাকেট করে, ওজন করে। কারণ মানুষ অল্প পয়সায় এখন বেশি কোয়ান্টিটি কাঠি চায়, যার জন্য কিন্তু একটা প্যাকেটে যদি মোটামুটি 250 খানা মতো বা 280 খানা মতো স্টিক থাকে, তাহলে কিন্তু সেটা কিন্তু তাদেরকে 2 মাস বা 1.5 মাস হোক 2 মাস হোক অটোমেটিক চলে যাবে। সেই জন্য কিন্তু আমরা এই সিস্টেমে আমরা প্রচার করছি এবং সব জায়গাতে জায়গাতে প্রচার চালাচ্ছি। তো আপনারা কিন্তু যে সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু এইভাবে করতে পারবেন, ঘরে বসে যে সমস্ত কাজ করছেন, যে রকম প্রোডাক্টই হোক না কেন, আপনারা বিভিন্ন সরকারি জায়গায় যে মেলাগুলো অনুষ্ঠান হয় সেখানে কিন্তু আবেদন করে আপনাদের স্টল কাউন্টার সেটা কিন্তু বসিয়ে আপনাদের প্রচারটা করতে পারবেন বন্ধুরা। তো সকলে দেখছেন ভিডিও, এবং সকলের প্রতি আমার একটাই আবেদন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে যদি আপনারা নতুন ভিজিট করে থাকেন, তো এই ভিডিওটিকে নতুন দেখছেন আমার চ্যানেলটিকে, তো তাদেরকে বলবো আমি যে আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন, আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ধূপকাঠি ব্যবসার উপরে হোক বা আরও বিভিন্ন টাইপের স্মল বিজনেস আছে সেগুলোর উপরে আমি কিন্তু কিছু আপনাদের জন্য আমি সামনে নিয়ে আসবো। তো এনআর আগরবাতির তরফ থেকে সকলকেই আরেকবার ধন্যবাদ জানাই, এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আগামী দিনে আরও অপেক্ষা থাকুন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা বিভিন্ন জায়গাতে যে বসবাস করছেন, ওয়েস্ট বেঙ্গল হোক বা বেঙ্গলের বাইরে যে আদার্স যে স্টেট আছে, আসাম, ত্রিপুরা, এবং যে বিভিন্ন টাইপের যে আপনারা ধূপকাঠিগুলো আমার কাছ থেকে নিচ্ছেন এবং সেন নিয়ে আপনারা ঘরে বসে টিপিং করছেন, অবশ্যই ঠিকঠাক ভালো আসছে, এবং এইভাবেই করতে থাকুন, এবং আপনাদের যে ব্যবসার যে ধরন সেটাকে কিন্তু এইভাবে বাড়িয়ে তুলুন মার্কেটে। তো দেখুন আমার এখানে
বারকোড আমি এখানে দিয়ে রেখেছি আমি আমার যে প্যাকেটের মধ্যে, অর্থাৎ বারকোড যদি এই মোবাইল দিয়ে স্ক্যান করা হয় তবে কিন্তু আমার মোবাইল নাম্বারটা সেটা কিন্তু চলে আসবে, সেটাই আমি টেস্টিং করে আপনাদেরকে দেখালাম। যার জন্য কিন্তু এটা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বারকোড দেওয়ার মানে কী বা বারকোডে কী আছে এটা দেখার জন্য। এমনিতেই আমার কোনো বক্সের মধ্যে প্যাকেটের মধ্যে ফোন নাম্বার দেওয়া নেই, বারকোডে আছে। যদি কেউ এই বারকোডটিকে যদি স্ক্যান করে মোবাইলের সাহায্যে, তাহলে কিন্তু এই বারকোডটিকে স্ক্যান করার পর দেখতে হবে যে কোম্পানির যে মোবাইল নাম্বার সেটা কন্ট্যাক্ট নাম্বার, সেটা কিন্তু অটোমেটিক তার যে বারকোড যে স্ক্যানার সেই স্ক্রিনের মধ্যে চলে আসবে স্ক্যান করার পরে। তো বন্ধুরা, এইভাবে এই ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত হয়ে বিজনেসটিকে এগিয়ে নিয়ে যান এবং একটা বড় পর্যায়ে চলেন। তো মার্কেটটাকে আগে ধরার চেষ্টা করবেন, মেশিনের পক্ষপাতি না, আঁকা করে বলেছি, মেশিন কেনার চিন্তাভাবনা আপনারা না করে অল্প পুঁজি নিয়ে যেখান থেকে পারুন, নিজস্ব এলাকা থেকে হোক বা আশেপাশের পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে, যে একটা ভালো একটা সংস্থার কাছ থেকে বিশ্বাসী এরকম জায়গা থেকে আপনারা মাল তুলুন, কাঠি সেট ডিপি এবং প্যাকেট বক্স নিয়ে আপনারা ঘরে বসে ডিপিং করুন। ডিপিং করার পরে প্যাকেজিং করে মার্কেটে কিন্তু বিক্রি করেন। তো এই হচ্ছে সাধারণ সিস্টেম, এইভাবে আপনারা করতে থাকেন, এটা সবলামালা। তো সবলামালার যে সেল, সেটা সেলের কিছু অংশ এখানে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে, যেহেতু এখানে তোলা হয়েছে ভিডিও তার জন্যই কিন্তু। তো সেল হয়েছে ভালো এবং প্রচারও তার সাথে সাথে আরও বেশি হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু লেগে থাকুন যে কোনো ব্যবসার পিছনে। অর্থাৎ আপনারা যদি মনে করেন আপনাদের নিজের নিজের যে ব্যবসা আছে সেটিকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু বিভিন্ন টাইপের যে মেলা হোক বা বাজার প্রাঙ্গণ হোক বা বিভিন্ন টাইপের যে সমস্ত বড়ো বড়ো অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেই সমস্ত জায়গায় গিয়ে আপনারা যোগাযোগ করে যে আমরা এরকম একটা স্টল দেবো এবং নিজেদের ব্যবসা আছে প্রচারের জন্য। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু প্রচার বাড়ানোর জন্য কিন্তু এই সিস্টেমটাকে অবলম্বন করতে পারবেন এবং তাতে আমি মনে করি যে আপনারা ফিডব্যাক ভালো পাবেন এবং ফিডব্যাক যদি ভালো আসে অবশ্যই আপনার ব্যবসা করতে পারবেন এবং সেলও পারবেন। আপনারা দেখতে থাকুন এবং শুনে থাকুন আমার, আর ভিডিওগুলো নেক্সট মাইক্রোসফটে দিতে থাকবো আপনাদের সুবিধার জন্য, যাতে এই ব্যবসার জন্য কোনো অসুবিধা না হয় আপনাদের এবং যত রকমের সমস্যা আমি আপনাদের সামনে করে দেবো। যদি আপনারা আমার কাছে যদি মাল সংগ্রহ করতে চান বা করতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলেছি 9614300997, কন্ট্যাক্ট করবেন বা মেসেজ করবেন, আমি আপনাদেরকে আমি সব তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো। এবং যদি আপনারা আমার কাছ থেকে মাল নিতে চান অন ট্রান্সপোর্ট ডেলিভারি, আপনারা যেখানেই থাকুন ভারতবর্ষের যে প্রান্তেই থাকুন, আপনাদেরকে আমি অন ট্রান্সপোর্ট ডেলিভারির মাধ্যমে আপনাদের মাল দিয়ে দেবো। আপনারা আমাকে জানিয়ে দেবেন যে আপনাদের ঠিকানা এবং আশেপাশে যদি কোনো ট্রান্সপোর্ট আপনার পরিচিত থাকে সেই ট্রান্সপোর্টের নাম্বার দিয়ে দেবেন, অ্যাড্রেস দিয়ে দেবেন সেখানে দিয়ে দেবো। যদি বলেন যে না আমার জানা নেই, আমি আমার তরফ থেকে যে সমস্ত জায়গার ট্রান্সপোর্ট আছে সেগুলোকে আমি যে খবর নিয়ে আপনাদের সেই মাল ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি করে থাকি বন্ধুরা। তো যার জন্য আপনারা এই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যান এবং ভালো ভালো যে গুণগত মানের প্রোডাক্ট তুলুন। এখানে দেখুন যে এখানে কালার কাঠি আছে, সেন্টেড কালার কাঠি দেখতে পাচ্ছেন, বিভিন্ন টাইপের সেন্টেড করা আছে এখানে, ধানদুর্বা আছে, চন্দন আছে, পাইনঅ্যাপেল আছে, ম্যাঙ্গো আছে এবং এর সাথে সাথে আরও যে নতুন নতুন যে কাঠির যে নাম সেগুলো কিন্তু সুগন্ধি হিসাবে কিন্তু এখানে ব্যবহার হয় এবং নতুন নতুন ইউনিক টাইপের প্রোডাক্ট আমার কাছে আপনারা পেয়ে যাবেন। এটা আমার বারকোড থেকে স্ক্যান করে দেখালাম, দেখুন এখানে নারায়ণরেখা এনআর আগ্রবতীর যে কন্ট্যাক্ট নাম্বার সেটা এখানে দেওয়া আছে এই বারকোডের মধ্যে, সেটাই আপনাদেরকে এখানে স্ক্যান করে দেখানো হলো সরাসরি বন্ধুরা। তো এইভাবে আপনারা কিন্তু নিজেদের যখন আপনারা প্যাকেট বা বক্স চাইবেন সেখানে কিন্তু আপনারা বারকোড এই সিস্টেমও করতে পারবেন আমার মতো। আর যদি না করেন ওপেন, অর্থাৎ প্যাকেটের গায়ে আপনাদের নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন, আর যদি না চান তাহলে বারকোড সিস্টেমও করতে পারবেন। তো এইভাবে এবং আপনারা করুন এবং বিভিন্ন টাইপের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আপনারা নামুন, শুধুমাত্র যে কালো কাঠি নিয়ে নামবেন সেটা না, কালো কাঠির সাথে সাথে প্রচুর বিভিন্ন টাইপের কোয়ালিটির কাঠি আছে এখানে, সেই সমস্ত কাঠিগুলো নিয়ে আপনাদেরকে নামতে হবে, যাতে আপনারা দোকানে গেলে যাতে ফেরত না আসেন বন্ধুরা। আর একটা কথা মাথায় রাখবেন যে
বিভিন্ন জায়গা, যে সমস্ত আপনারা যেখানে বসবাস করছেন লোকাল এরিয়াতে হোক বা বাড়ি হোক, যে বিভিন্ন টাইপের যে অনুষ্ঠান বা মেলা প্রচারিত হচ্ছে, সেখানে গিয়ে আপনাদের যে স্টলগুলো আপনারা প্রচার করুন, এবং তাতে কী হবে, মানুষের কাছে আপনাদের কোম্পানি প্রচার হবে মুখে মুখে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড ডে।